বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লাহ রাশেষ অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের পিঠা রেসিপি এটাকে তালের বিবিখানা পিঠাও বলতে পারেন অথবা তালের কেক আশা করি রেসিপি ভালো লাগবে প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পোনে এক কাপ চালের গুঁড়া অথবা থ্রি ফোর্থ কাপ বলতে পারেন এরপর ওয়ান ফোর্থ কাপ নিয়েছি ময়দা এতে করে পিঠাটা সফট হবে এরপর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ বেকিং পাউডার এবং ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা এটা আমার হাফ চা চামচ তাই অর্ধেকটা দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ তালের রস এটা একদম ঘন তালের রস এখন অনেকেই বলতে পারেন এখন তালের রস কোথায় পেলেন তাল তো পাকে ভাদ্র মাসিয়ে তো এই তালের রসটা আমার গত বছর সংরক্ষণ করা ছিল সেটা দিয়ে আমি পিঠাটা তৈরি করছি অনফোর্থ কাপ নারকেল কোড়া দিয়েছি এটাও ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল আর দিয়ে দিচ্ছি অনফোর্থ কাপ রান্নার রেগুলার তেল এখন মিডিয়াম সাইজের একটা ডিম দিয়ে দিচ্ছি তবে ডিমটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে এটি স্কিপ করতে পারেন তো এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথম অবস্থাতে মনে হবে একটু ঘন তবে যখন এটাকে আপনি খুব ভালোভাবে মিশিয়ে নেবেন তখন কিন্তু চিনিটা গলে পানি ছেড়ে এটা কিন্তু একদম ঠিকঠাক হবে আমি যে পরিমাণে সব কিছু নিয়েছি এই পরিমাণে নিলে ব্যাটারটা একদম ঠিকঠাক হবে তবে আপনাদের তালের রসটা যদি একটু পাতলা হয় তাহলে এখানে ডিমটা না দিলেও হবে তো আমি এখানে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি অথবা আপনাদের ব্যাটারটা যদি একটু আরও একটু ঘন হয় তাহলে সামনে একটু দুধ অথবা পানি এর মধ্যে মিশিয়ে দিতে পারেন অথবা একটু তালের রস আমার ব্যাটারটা একদম ঠিকঠাক আছে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমাদের এই পিঠার জন্য এই রকম ব্যাটারটাই লাগবে তো এখন আমি পিঠাগুলো সেট করার জন্য এরকম চায়ের কাপ নিয়েছি নর্মাল যে চায়ের কাপগুলো হয় এগুলো তো আপনাদের হাতের কাছে যে কোনো কাপ থাকলে ওইগুলো দিয়ে আপনারা তৈরি করতে পারবেন অথবা যে স্টিলের বাটিগুলো আছে এগুলো দিয়েও তৈরি করা যায় অথবা যে কোনো কেক মোল্ডে এগুলোকে তৈরি করা যাবে তো আমি আগে থেকে কিন্তু কাপের মধ্যে একটু তেল মেখে রেখেছিলাম এরপর ব্যাটারগুলোকে দিয়ে দিচ্ছি আর পুরোটা ভরে দেবো না একটু খালি রেখে দিয়ে দেবো তো একইভাবে সবগুলোর মধ্যে দিয়ে নিচ্ছি সবগুলো দেওয়া হয়ে গেছে এখন এইভাবে করে নিয়ে একটুখানি ট্যাপ করে দিতে হবে এতে করে এর ভেতরে বাতাস থাকলে সেটা বের হয়ে যাবে এখন ওপরে আমি কিছুটা নারকেল কোড়া দিয়ে দিয়েছি এটা জাস্ট একটু সুন্দর লাগার জন্য তবে আপনারা যদি চান এটা নাও দিলেও হবে অথবা এর উপরে কিশমিশ কাজু বাদাম পেস্তা বাদাম এগুলোও দিতে পারেন তো আপনি আপনার পছন্দ মতো এগুলোকে সাজিয়ে নেবেন উপরে নারকেল করা দেওয়ার পর এখন আমি একটা স্টিমারের মধ্যে বসিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি স্টিমার না থাকে যে কোনো প্লেটের উপরে এগুলোকে বসিয়ে নেবেন তো আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি এটা আমার রাইস কুকারের স্টিমারটা তো এখন আমি চুলায় চলে যাবো এগুলোকে ভাপ দিতে চুলায় আগে থেকে একটা হাড়ির মধ্যে আমি কিছুটা পানি ফুটিয়ে রেখেছি এরপর এর মধ্যে আমি এই স্টিমারটাকে বসিয়ে দিয়েছি যদি আপনারা প্লেটের মধ্যে নেন তাহলে কিন্তু এই পানির উপরে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে দিতে হবে আমি পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভাব দিয়ে নিয়েছি এখন একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠিটা যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে যেটা হয়ে গেছে আর যদি আঠালো আঠালো ভাব থাকে তাহলে বুঝতে হবে হয়নি তো আমি নামিয়ে নিচ্ছি আমারটা হয়ে গেছে নামিয়ে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি তো পুরাপুরি ঠান্ডা হয়নি এখনও এগুলোকে আমি বের করে নেব একটা চামচ দিয়ে চামচের পিছন দিকটা দিয়ে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে পারেন তো একটু ছাড়িয়ে নিলে যেটা হয় এটা ইজিলি বের হয়ে যায় তো আমি তালের রসটা সারা বছর সংরক্ষণ করে রাখি যখন ইচ্ছে তখনই পিঠা তৈরি করা যায় আর এই রেসিপিটাও কিন্তু চ্যানেলে অলরেডি আছে চাইলে দেখে নিতে পারেন তো পিঠাগুলোকে আমি উঠিয়ে নিয়েছি এগুলো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর অনেকটা স্পঞ্জি হয়েছে তোর ভেতরটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ